কি এই দুর্গার বোধন? কেন বছর বছর প্রতি ষষ্ঠীতে দুর্গার ঘুম ভাঙাতে হয়? এই প্রশ্ন স্বাভাবিক, তবে তার ব্যাখ্যাও আছে। শরৎকালে দক্ষিণায়ন চলে, দেবলোকে দক্ষিণায়ন মানে রাত্রি, রাত্রি হলো নিদ্রার সময়, তা দেবতাদেরও নিদ্রার কাল। অতএব এই আসনে দেবতারা নিদ্রাভিভূত থাকেন, আর ঘুমন্ত দেবতার পুজো কি সম্ভব? তাই পুজোর আগে দেবতার নিদ্রা ভাঙানো হয়, মানে ঘুম থেকে ডেকে দেওয়া হয় দেবতাকে। দুর্গাপুজোর আগেও দুর্গাকে আগে ঘুম থেকে ডেকে দিতে হয়। ঘুম থেকে ডেকে তোলার এই পদ্ধতি হলো বোধন। বোধন মানে দেবীকে ঘুম থেকে তোলা এবং জাগরণাবস্থায় প্রতিষ্ঠা করা, অর্থাৎ পুজোর জন্য তাকে প্রস্তুত করে নেওয়া বা পুজো নেওয়ার জন্য তাকে প্রস্তুত হতে সময় দেওয়া। ঘুম থেকে তুলতে না হয় বোধন, বোঝা গেল। কিন্তু ঘুম থেকে ডেকে তুলতেই বা হয় কেন? সে কাহিনী অল্প বিস্তর সকলেরই জানা। রাম রাবণের যুদ্ধ চলছে, রাবণ দেবী দুর্গারও উপাসক, ফলে যুদ্ধক্ষেত্রে দুর্গা তার ভক্তকে তো রক্ষা করবেনই। দেবীর রক্ষা কবচ ভেদ করে রাম তাহলে কিভাবে রাবণকে বধ করবেন? অথচ দৈববাণী আছে রামের হাতেই রাবণ বধ ঘটবে। উপায়? আর দেবী তো তখন নিদ্রিতা। রাম অগত্যা ব্রহ্মার শরণ নিলেন। ব্রহ্মা নিদ্রিতা দেবীর ধ্যান করে এই বিষয়ে দেবীর মনোগত ইচ্ছা জানলেন। দেবী বললেন তার বোধন করতে হবে, তাহলেই তিনি জাগ্রতা হবেন, আর তখনই তিনি রাবণ বধে রামকে সাহায্য করতে পারবেন। ব্রহ্মার পরামর্শে তখন দেবীর বোধন হলো রামচন্দ্রের হাতে, যাকে আমরা অকাল বোধন বলেই জানি। কেননা দুর্গা পূজিতা হতেন বসন্তে। সত্যযুগে মহামায়ার পুজো করেছিলেন রাজা সুরথ, তার সঙ্গী ছিলেন সমাধি বৈশ্য। এরপরে ত্রেতাযুগেও রাবণ চৈত্রেই দুর্গার আরাধনা করেছেন, কিন্তু এই ত্রেতাতেই রামের হাতে এই নিয়মের ব্যতিক্রম ঘটল। আজও সেই ব্যতিক্রমী নিয়মে প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে। আজও দক্ষিণায়নে নিদ্রিতা দেবীর ঘুম ভাঙিয়ে তার বোধন করে তাকে জাগরণে প্রতিষ্ঠা করে তবে তার পূজা আরাধনা করা হয়। রাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিল্ব বৃক্ষতলে দেবীর বোধন করলেন। শরৎকাল দেব পুজোর শুদ্ধ সময় নয় বলে রাম কর্তৃক দেবী পার্বতীর বোধন অকাল বোধন নামে পরিচিত হল। উল্লেখ্য, শাস্ত্রমতে বসন্তকাল দুর্গাপূজার প্রশস্ত সময় হলেও আধুনিক সময়ে শারদীয়া দুর্গাপূজাই অধিক প্রচলিত।